আজকাল অনেক ইসলামিক গান বাইর হয়েছে, এই ইসলামিক গানের ভিতরে মিউজিক আছে, এত সূক্ষ্ম মিউজিক, এটার নাম দিয়েছে সফট মিউজিক। সফট মিউজিক মানে মিউজিকটা এরকম যে আপনি টের পাবেন না, ব্যাপারটা এরকম যে আপনি শুনতেছেন নবী মোর পরশমণি, আপনি শুনতেছেন একটা নাত, একটা হাম, ভালো কিছু, ওইটার মধ্যে এমন সূক্ষ্মভাবে মিউজিক ঢুকাই দেওয়া হচ্ছে যার ফলে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি সলিড গান শুনছেন, আসলে এটার ভিতরে কি আছে, কিবোর্ডের ব্যবহার আছে, ভেজাল আছে। এই সফট মিউজিকটা হলো সফট বিষের মতো, সফট বিষ বুঝছেন, ধরুন আপনি এক গ্লাস পানিতে হালকা একটু বিষ ছিটাই দিলেন আর কি, হ্যাঁ, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার আসবে না, হজম শক্তি বাড়বে, আপনি সুস্থ হবেন, ইমিউন বৃদ্ধি হবে, এই না ভাই? বিষ গালবর্তি খালি যেরকম ক্ষতি হয়, এটাকে যদি আপনি মিশিয়ে দেন খাবারে, সেটা খেলেও আপনার কি হবে, ক্ষতি। অতএব ইসলামিক গজলের নাম দিয়া যদি সেখানে মিউজিকের ব্যবহার থাকে সেটা হালাল হতে। সূরা লোকমান আয়াত নম্বর 4, আয়াত নম্বর 6 এটার ব্যাখ্যা দেখে নেন বড় মুফাসসিরগণ, শেখ আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু আনহুম সহ আনহু সহ আর অনেক সাহাবীদের ব্যাখ্যা আছে এখানে, যে তারা সবাই বলেছেন এখানে আল্লাহ তাআলা এই হারাম গানকে মিন করেছেন, এটা হারাম হওয়ার প্রমাণ এটা। আর বুখারী যে হাদিসটি বললাম সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে মানুষ গানকে দোষী কিছু মনে করবে না, এখন গানকে দোষী কিছু মনে করে না, পোলা পায় না, দেখবেন যে তিরিং বিরিং করে আর গান গায়, ঠিক না ভাই? ঠিক, দোকানে পাটে, এই যে এখন ইয়ে চলে আসছে ভোট, ভোট, এই ভোটের সময়, নির্বাচনের সময় এইটা, এই অনাচার তো আমি আগে বাংলাদেশে দেখিনি। এইবার যেটা দেখতেছি বিভিন্ন এলাকা দিয়ে, যে এলাকায় ভোট হচ্ছে ওই এলাকায় ভোট হচ্ছে না, এখানে কোন গানের পুরো পাড়াতে কোন গানের আসর ঘোষণা করা হয়েছে আল্লাহ জানে। আরে ভাই আপনি কি মার্কা দাঁড়াইছেন, কি ভোট চাচ্ছেন আপনি বলেন, মানুষকে গণসংযোগ করেন বুঝান ভালো কথা, কিন্তু সামনে একটা চুকটা চুঙ্গা দিয়া বিকট আওয়াজ করে আপনি জনজীবনকে অতিষ্ঠ করে দিবেন, মোবাইলে কথা বলার মতো সুযোগ থাকবে না, সেখানে আপনি গান শুনতে আমাকে, আমার আমি গান শোনাকে হারাম মনে করে, আমি মুসলমানের সন্তান, আপনি আমাকে জোর করে চুঙ্গা দিয়ে গান শোনাবেন, আপনি শোনাবেন, আপনার বিপরীত ক্যান্ডিডেট শোনাবে, ওই মেম্বার আলাও শোনাবে, চেয়ারম্যান আলাও শোনাবে, এই অত্যাচার কোনো গ্রহণযোগ্য কাজ হতে পারে? কিন্তু সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে, বলার কোনো মানুষ নাই। আমাদের নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তারা এই বিষয়টি দেখবেন, যে শব্দ দূষণের কথা আমরা বলি, যেই হারে নির্বাচনী এলাকাগুলোতে এত পরিমাণ মাইকের অপব্যবহার হয় এটা রীতিমতো অসুস্থ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি ওয়াজ মাহফিলের কথা বলবেন, এই তো যে ওয়াজ মাহফিলে তো আপনারা মাইকের ব্যবহার করেন, ভাই মাহফিল যেখানে হয় তার আশেপাশে আওয়াজটা যায়, আর নির্বাচন যে ইউনিয়নে হয় যেই জায়গায় হয় ওই জায়গার মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে ছড়ায় সবাই, ঠিক না? ঠিক। আর তাছাড়া মাহফিল তো সীমিত সময়ের জন্য, এমনকি মাহফিলেও গভীর রাত পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত মাইক সেট করে মানুষের ঘুম হারাম করার ব্যাপারে আমরা কথা বলেছি, বলি এবং সবসময় বলবো, ইসলাম এটাকে এলাও করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে এক সাহাবী একটু জোরে তেলাওয়াত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পর্দাশের সরানোর পরে ডেকে বললেন, তুমি তেলাওয়াত করছো যে মালিককে শোনানোর জন্য, তিনি মনের কথাও শুনতে পান, এত জোরে আওয়াজ করছে কেন, আশেপাশে মানুষ ইবাদতে ব্যাঘাত ঘটছে, সেই ইসলামের অনুসারে আমরা, অতএব মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে ওয়াজ মাহফিল করা, রাত বিরাত পর্যন্ত বাধ্য করা, অন্য ধর্মের মানুষকে কষ্ট দেয়া, স্কুলগামী বাচ্চাদের কষ্ট দেয়া, হার্টের রোগীদের কষ্ট দেয়া ইসলাম সমর্থন। আমরা আমাদের ওয়াজ মাহফিলের দাওয়াত যারা নিতে আসেন, আমার ওয়াজ মাহফিলের দাওয়াত নিতে যারা আসেন তাদেরকে আমি ফরম দিয়ে দিই, সেখানে লেখা থাকে যে মাইক দূর দূরান্তে লাগাবেন না, অনেক গভীর রাত করবেন না, মানুষের ক্ষতি হয় সেভাবে সেট করবেন না, এবং প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবেন। আজকের আয়োজকদেরকে আমি বলেছি, প্যান্ডেলের ভিতরে আপনারা চুঙ্গা দিবেন, বাইরে খুব বেশি দিবেন না, হয়তো কেউ মানে কেউ মানে না, কিন্তু আমরা সংগ্রাম করে যাচ্ছি আমরা সকল অনাচারের বিরুদ্ধে। নির্বাচনী প্রচারণার নামে এই যে মাইকের অপব্যবহার, বিশেষ করে মাইক তো করেন করেন বুঝলাম, গান শুনতে আপনি বাধ্য করছেন, একজন মুসলিম হিসেবে আমার সংবিধান বলছে আমার ধর্ম পালন করার অধিকার আমার আছে না নাই? আপনি গান শুনবেন না না শুনবেন আপনারটা আপনি শুনেন, আপনি চুঙ্গা লাগিয়ে আমার গান শুনতে বাধ্য করছেন, এই অধিকার আপনার থাকতে যে জনপ্রতিনিধি আগেই আমার গান শোনায় অত্যাচার করে আমার কান ফাটায় ফেলতেছে, এই বেটা নির্বাচন হয়ে কি করবে, নির্বাচিত হয়ে সে কি করবে, আগেই তো জানান দিতেছে যে আমি আসতেছি তোমাদের ঘুম হারাম করার জন্য আসতেছি। আল্লাহ তাআলা আমাদের জনপ্রতিনিধিদেরকে হেদায়েত দান করুন, তারা যেন ভালো হয়, ভালো কাজ করেন, তাদের দোষ দিয়ে আপনারা খুব আহ্লাদিতে হওয়ার কোনো কারণ নাই, কারণ জনপ্রতিনিধি তো আসমান থেকে নাজিল হয় না, আর বার্মা থেকে রোহিঙ্গা ভাইসাও আসে না, আমাদেরই মধ্য থেকে, অতএব তাদের দিকে তাকালে আমাদের চেহারাটা ভেসে ওঠে, তারা আমাদের আয় না, ঠিক না? ঠিক।
অতএব তারা এবং আমরা সবাই সৎ হইতে হবে, ভালো হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করুন। গান, যে গানের কথার মধ্যে, কথামালার মধ্যে খারাপ কিছু নাই, আল্লাহর প্রশংসা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আছে, দেশের কোনো ভালো কিছু আছে, সাধারণ কোনো কিছু জাগতিক বিষয় আশয় আছে, যেটাতে কোনো গালমন্দ নাই, খারাপ কিছু নাই, অশ্লীলতার ছড়াছড়ি নাই, এরকম খারাপ কিছু নাই যে গান, সে গান যদি খালি গলা কেউ গায়, কেউ শুনে, তাতে কোনো অসুবিধা নাই। এটাকে আমরা আবৃত্তি বলতে পারি, গান গাওয়াও আপনি বলতে পারেন, এ ধরনের গান গাওয়াতে অসুবিধা। যেই গানের কথামালার ভিতরে অশ্লীলতা আছে, অশ্লীলতার প্ররোচক কোনো উপাদান আছে, যেই গানের কথামালার পাশাপাশি মিউজিকের ব্যবহার আছে, সে গান শোনা ইসলামে হারাম। সে গান শোনা ইসলামে কি? কয়েকদিন পরপরই আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কোনো এক গায়ক নায়ক সে ফতোয়া দিছে যে গান শোনা কোরআন হাদিসে কোথাও হারাম নাই, কেউ প্রমাণ করতে পারবে না, চ্যালেঞ্জ দেয়। শ্রীপুরের ট্যাবলেটওয়ালা চ্যালেঞ্জ দেয় কারে? ডাক্তারদেরকে, এমবিবিএস ডাক্তারদেরকে, যে দুনিয়ার সমস্ত ডাক্তারদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছি। শুধু দেখেন না শ্রীপুরের ট্যাবলেট মেশিনারি, সব ডাক্তারদের চ্যালেঞ্জ জানায়। কারা? ওই শ্রীপুরের ট্যাবলেট মেশিনারি। হ্যাঁ, মেডিকেল শব্দ বানান করতে পারবে কিনা সন্দেহ, কিন্তু ডাক্তারদেরকে কি দেয়? চ্যালেঞ্জ দেয়। তো এইরকম কিছু লোক আমাদের সমাজে আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দেয়। তারা দেখবেন যে কয়দিন পরপরই বলে যে, যারা বলে গান হারাম, জ্ঞানহীন জ্ঞানহীন, শুনেন না এগুলো আপনারা? যাই হোক, হ্যাঁ, এটা ঠিক যে গানের শর্ত সাপেক্ষে যখন কোনো হারাম কিছু থাকবে না, সেখানে কথামালাতে ভালো কিছু থাকবে বা মন্দ কিছু থাকবে না, সেটা আপনি গাইতে পারেন, এটা তো জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন মসজিদে নবী নির্মাণ করেছেন, ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন, এবং খন্দকের যুদ্ধে যখন কঠিন কষ্ট পরীক্ষা খনন করছিলেন, ছন্দের তালে তালে একটু ভালো কথা গেয়ে উঠেছেন, কখনো গেয়েছেন আনান নবিয়্যু লাকাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, কখনো বলেছেন যে আল্লাহুম্মা ফিলিল আনসারি ওয়াল মুহাজিরা, এক এক সময় এক এক ছন্দ তিনি আবৃত্তি করেছেন কাজের ফাঁকে ফাঁকে। এটা মানুষের নেচার, এটা কি ইসলাম অনুমোদন করে? কিন্তু যে গানের মধ্যে মিউজিকের সংমিশ্রণ আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, যেই গানের মাধ্যমে মানুষের মধ্যে অবৈধ সম্পর্কের মাদকতা তৈরি করা হয়, এই গান মানুষের মধ্যে মনটাকে, অনেকে বলে মন প্রশান্ত, এটাকে অস্থির করে, মনের মধ্যে কপটতা ঢুকায়, মনকে হারামের দিকে নিয়ে যায়, হারাম কাজের দিকে প্ররোচিত করে। ইসলাম এটাকে এলাও করে না, কারণ এটা সমাজের জন্য ব্যাধি, সমাজের জন্য সমস্যা এবং ধ্বংসাত্মক। অথচ আজকাল এই গানটাকে আমাদের সমাজে মুসলমানের সন্তানরাই এটাকে কোনো দোষের কিছু মনে করে না। আপনি বাসে যাচ্ছেন, একজনে হয়তো খুব হাই ভলিউমে গান শুনতেছে মোবাইলে, আপনি যদি বলেন ভাই আপনি মুসলমানের সন্তান গান শুনেন না, ভাই আপনি গান শুনছেন কেন, এটা আল্লাহ হারাম করেছে, দেখবেন সাথে সাথে জবাব দিবে হুজুর বাড়াবাড়ি করা ঠিক না, ঠিক না? ঠিক ফতো, এটাও কিন্তু একটা ফতোয়া, মানে হুজুর বাড়াবাড়ি করা ঠিক না। অথচ আইম্মায়ে আরবা, ইমাম আজম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, চার ইমামের চারজন এবং আরো যত ইমাম পৃথিবীতে আছেন, বড় বড় ইমামগণ ইসলামের ইতিহাসে, তারা সবাই একমত যে বাদ্যযন্ত্রের ব্যবহার হলে সে গান শোনা কিনে জায়েজ। বিবাহের ক্ষেত্রে দব বাজানো জায়েজ আছে, এক পাশ খোলা, ডুলডুল আওয়াজ হবে, খুব বেশি মজাও পাবেন না, তাও বাচ্চারা করবে। এর বাইরে আপনি গানের যে আইটেম আছে, আয়োজন আছে, সেগুলো ব্যবহার করতে